পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 7 নম্বর ওয়ার্ডে গুডশেড রোড এলাকায় বিজেপির 2 কর্মীকে কান ধরে উঠবস করানোর অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতা অশোক মণ্ডলের বিরুদ্ধে। যদিও বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অশোক মণ্ডল। দেখ, আমরা শোন না, আমি দাদা আমরা বলছি না যে তোরা আমাদের পার্টি অফিস মানে পার্টিতে আয়, আমি চাই না, ঠিক আছে? কেন, তোদের মনটা আছে কিন্তু দেহটা তো খালি আমাদের ভাষণে তো হবে না, মন তো পুরো আছে অন্য জায়গায়, বুঝেছিস? অতএব আমি আমরা চাই না যে তোরা আমাদের পার্টির মধ্যে আমরা ভিড় জমা পক্ষে নয়, কিন্তু হচ্ছে গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই, সেইভাবে হচ্ছে যে বিবেচনা করবি যে কে ভালো আর কে মন্দ, এটাকে বিবেচনা যদি না করতে পারি তাহলে আর বলার কিছু থাকবে না। এই দলটাকে তোরা চিনতে পারছিস না? এই দল আজকে বল না, ইউপির দুই থেকে বলবো একটা কথা, এই 10-12 দিনের নোংরা দল বলতে একটাই দল আছে, সেটা চিনতে পেয়ে গেছে দাদা, নোংরা দল পৃথিবীতে দুটো নাই। সেজন্য আমি মানে কি আমি নিজেকে আমি মানে কি আরে আজ যদি বিজেপি যদি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসতো যারা সিডুল কাস্ট সিডুল টাইপ তাদেরকে হচ্ছে কোন মন্দির মসজিদে ঢুকতেই দেয় না। তিনি পাল্টা অভিযোগ করেন, ভোট পরবর্তী সময় ওই বিজেপি কর্মীরা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিল। তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে ফল ঘোষণার পর ওই 2 বিজেপি কর্মী ঘর ছেড়ে পালিয়ে যায়। তিনি জানান, ওই 2 কর্মীর পরিবার তৃণমূল নেতৃত্বের কাছে তাদের ঘরে ফেরানোর আবেদন জানায়, তারই পরিপ্রেক্ষিতে তাদের বাড়ি ফিরিয়ে দেওয়া হয়। কান ধরে উঠবস বলতে, যেহেতু পার্টি অফিসটা ভেঙেছিল বলে তারা পাড়ারই ছেলে পালিয়ে গেছিল, তার মারা এবং হচ্ছে তার পরিবার আত্মীয় স্বজনরা বারবার করে আমাদেরকে বলে, আমরা বলি তখন যে মারধর করবো না, তোমরা এক কাজ করো, বাড়ির ছেলে বাড়িতেই নিয়ে এসো। নিয়ে এবারে 5টা আঙুল তো সমান নয়, কেউ না কেউ মারবে, যার কারণে আমরা বললাম যে ওইসব মারধর কেউ কাউকে করতে হবে না, কান ধরে উঠবস করে ওর 7 খুন মার, এই হচ্ছে বিষয়, আর কিছু না। সেখানে দেখা যাচ্ছে আপনি বলেছেন যে মনে আপনার ভয়, এই ধরনের কথাই আমি বলিনি, আমি একটা কথা বলেছি যে আমাদের তৃণমূল তোদেরকে করতে হবে না, তোরা যে পার্টি করছিস তোদের ইচ্ছার মতন করগা, আমরা হচ্ছে যে বারবার করে বলেইছি, তাদের আত্মীয় পরিজনকেও বলেছি এবং মা বাবাদেরকেও বলেছি যে তারা বিজেপি করছে বিজেপি করুক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। কারণ হচ্ছে যে আপনারা সকলেই জানেন, আপনারা সাংবাদিকতা করেন, আমাদের পার্টি অফিস কীভাবে হচ্ছে ভাঙচুর করেছিল তার প্রতিবাদ হচ্ছে যে আমরা সেইভাবে করিও নি আর কাউকে হচ্ছে যে মারধরও করিনি। এই মানসিকতা নিয়ে তৃণমূল কংগ্রেস অন্তত এই ধরনের রাজনীতি করে না। তারা কবে ঘর ছাড়া হয়েছিল? ওরা 2 তারিখের পর থেকেই ঘর ছাড়া হয়েছিল। আপনারা কি নিয়ে এসেছেন না ওরা নিজের থেকে? না, ওদের মা এবং বাবারা যখন বারবার করে বলে অনুম যাও নিয়ে এসো, বাড়ির ছেলে পাড়ার ছেলে পাড়াতে থাকবে না তো কোথায় থাকবে, ভুল করেছে, মারধর না করে তাদেরকে কান ধরে উঠবস করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে বাচ্চা ছেলে সব ভুলবশত চলে গেছিলো, আমরা তো কখনো বলিনি যে মারবো ধরবো, 7-8 জন ছিল, তার মধ্যে হচ্ছে 2 জনই এসেছিল, তাদের একজনের নাম হচ্ছে রোহিত। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছি যে তোদেরকে হচ্ছে যে তৃণমূল করতে হবে না বাবা, তোরা যে পার্টিতে আছিস সেই পার্টিতেই থাক, তোরা সুষ্ঠুভাবে থাক এবং হচ্ছে ভালোভাবে থাক, যাতে হচ্ছে এলাকায় কোনো শান্ত এলাকা অশান্ত যাতে না হয়, এই ধরনের কথা আমি বারবার করে বলেছি। এবং হচ্ছে ওর মাও ছিল, ওদের বাবাও ছিল, ওদের বাবাদের এবং হচ্ছে যে ওর মায়ের, বিশেষ করে ওর মায়ের পা ধরে আমি বলেছি যে ক্ষমা চা, যেহেতু তোর মায়ের এই দুরবস্থা, পরিচারিকার কাজ করে, হ্যাঁ তুই ধরনের এই ধরনের যদি ঘটনা ঘটাস তাহলে তোর মা আজকে কী কষ্ট পাচ্ছে, এবং হচ্ছে ওর মায়ের পা ধরেও ক্ষমা চেয়েছে যে মা যা ভুল করেছি আমি আর জীবনে করবো না, এবং হচ্ছে তার বাবারও পা, একজনের বাবাও পা ধরে ক্ষমা চেয়েছে যে বাবা যা করেছি আমি ভুল করেছি, বললাম যে যাও এবার বাড়ি যাও, শান্তিভাবে থাকো, শান্তিভাবে খাওয়া দাওয়া করে নিজের কর্মস্থানে তোমরা ফিরে যাও। আপনার নাম কি? আমার নাম হচ্ছে অশোক মণ্ডল, আমি এসসি ওবিসির জেলার সম্পাদক তৃণমূল কংগ্রেসের। অপরদিকে শহর বিজেপির কনভেনার কল্লোল নন্দন অভিযোগ করেন,
বিজেপি কর্মীদের জোর করে তৃণমূল করানোর কথা বলা হচ্ছে। তার আরও অভিযোগ, প্রকাশ্য দিবালোকে ওই দুই বিজেপি কর্মীকে এলাকার তৃণমূল নেতৃত্ব কান ধরে উঠবস করায়। দেখুন, আপনাদের মুখে যেটা শুনলাম বা আমরা যেটা দেখলাম, যে কিছু কর্মী বা সদস্য বা সমর্থক, যে আমাদের সক্রিয় সদস্য তাও বলবো না, তারা তাদেরকে তৃণমূলের স্থানীয় নেতারা নিয়ে গিয়ে কান ধরে উঠবস করিয়ে বলছে, তোমরা নিজেদের মন শরীর দিয়ে এবার থেকে তৃণমূল করতে হবে, যে বারণ করেছিলাম তৃণমূল করা, বিজেপি করা যাবে না, তোমরা করেছো, তার ফল ওই জন্য তোমাদের কান ধরে উঠবস করতে হবে এবং ক্ষমা প্রার্থী হতে হবে। কোথায় কান ধরে উঠবস করেছিল? গুডসের রোড, তিনকোনিয়া। কজনকে এরকম করা হয়েছে? আমরা দুজনার ভিডিও দেখতে পেয়েছি, আপনাদের কাছে যেটা দেখলাম, দুজনার ভিডিও আমরা দেখতে পেলাম। তারা তো কেউ ভয়ে কমপ্লেন করতে পারছে না, আপনাদের কাছ মাধ্যমে আমি যে ভিডিও দেখলাম, দুজনার ভিডিও আমরা দেখতে পেলাম। ওখানে যারা লোকাল নেতৃত্ব আছে, অশোক মণ্ডল আছেন, হাবিবুর রহমান আছেন, পাপাই বা ওনার ভালো নামটা আমি ঠিক জানি না, পাপাই বলে একজন আছেন, ওনাদের নেতৃত্বেই হয়েছে। যারা কান ধরে উঠবস করছে তারা কি বিজেপির লোক? সমর্থক, সমর্থক, কখনো আমাদের কোনো সক্রিয় কর্মী তারা কখনোই নয়, সমর্থক। কি চাইবেন? এর আগেও একটা মহিলাকে এভাবে কান ধরে উঠবস করানো হয়েছিল। প্রশাসনের কাছে সদিশ উপযুক্ত ব্যবস্থাপনের আর্জি জানাবো এবং এলাকা শান্ত থাকার আর্জি জানাবো। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, টিঙ্কু সাহু, আনন্দ বার্তা।